ইকরা বিসমি রব্বিকাল লাযি খালাক, ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ো, যে আল্লাহ তোমারে খিতা করছো, ফয়দা করছো। এই মেসা খুশ করিস, লাল কুর্তাওয়ালা খুশ করিস, খুশ করিস, থাকিস চালাইস না। তো আপনার ইকরা বিসমি পড়ো, রসুল্লাহ কইছেন মা না বেকারি, আমি ফোনলেওয়ালা নাই। একটা মেয়াশা বললে এগুলো তর্জমা করেন, আমি ফোড়া জানি না, কি কইছে ইন এগুলো তো মা না বেকারি, আমি ফোড়া জানি না, সে কইছে আমি ফোড়া জানি না, এগুলো তো হইল মা না বেকারি, আমি ফোনলেওয়ালা নাই। তুমি একটু খানো গাই যায় মা লাভে কারিনের অর্থ আমি আমি ফোড়া জানি না। আল্লাহর হবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, বরিষ্ঠ মুআল্লিমান আমারে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে দুনিয়ার মাঝে পাঠাইছে শিক্ষক হিসাবে, আমি মানরে শিক্ষা দিতাম ও হিসাবে আমারে আল্লাহ পাঠাইছে। নবীয়ে যদি শিক্ষা শিক্ষা থাকে না তো কিতা শিক্ষা দিবা, এল্লা কি মা না বেকারিনের অর্থ আমি ফোড়া জানি না, নাই ভুল যে মেসা বকলে কই এরা ভুল কই, মা না বেকারিনের অর্থ হইল আমি ফোড়নেওয়ালা নাই, আমার দেশ ফোড়া শোনা নাই, আমি ফোড়নেওয়ালা নাই। তো এই জায়গার মাঝে কারে হেরার মাঝে হযরত জিব্রিল আলাইহি সালাতু ওয়াসসালাম হে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর গেছে, ওহি লইয়া যে সময় গেছো নি সময় তান শরীরের কাপড় আসলো সবুজ, ওই যে সবুজ অবুয়া, তফসিরে ফতুল আজিজের মধ্যে শাহ আব্দুল আজিজ মদ্দিসে দেলবি রহমতুল্লাহি তাআলা আলাইহি একজন ও সবুজ কাপড় দিয়া হযরত জিব্রিল আলাইহি সালাতু ওয়াসসালাম গেছেন, খানো গেছন গাড়ে হেরার মাঝে, এর লাগি যে কোনো মুদর্শা আপনার যে সময় আরম্ভ হইয়া থাকে, এই সময় আরম্ভ হইয়া থাকে বাঙ্গারুঙ্গা হিসাবে হলা নানি, আপনারা এই মাদ্রাসা ওলা হইছে নানি, এখন দুতলা হইছে নানি, মাশাল্লাহ আরো বাড়ি আরো বাড়ি। কারণ আল্লাহ নবীর উপরে যে ওহি আইছে, যে ফোড়ার যে ওহি আইছে, এই গাড়ে হেরার মাঝে হইছে, আপনার একটা গুহার মাঝে হয়েছে, আর এর উত্তর উত্তর এর মাঝে সমস্ত হয়েছে, ইলিম আছে সারা পৃথিবীর, এই ইলিমে কিতাব করছে সাই লাইছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন ফয়দা হইছিলা, এদিন হযরত জিব্রিল আলাইহি সালাতু ওয়াসসালামে তিনখান আপনার নিশান আনিয়া, এখান হইল আল্লাহর হবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন ফয়দা হইছেন, ও গরুর মাঝে যে গুরে মৌলুদুন নবী হইয়া থাকুন, দুই নম্বর হইয়া থাকলো আপনার খানায় কাবার মাঝে, আর তিন নম্বর হইয়া থাকলো বয়তুল মুকদ্দসে, তিন জায়গার মাঝে তিনটা নিশান আনিয়া আল্লাহর হবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়দাইছর দিন হযরত জিব্রিল আলাইহি সালাতু ওয়াসসালামে কাড়িছন। নুজহাতুল মজালিস কিতাবের মধ্যে আল্লামায় আব্দুর রহমান সাফুরি শাফি রহমতুল্লাহি তাআলা আলাইহি আনজন এলাকি আহলে সুন্নাত ওয়াল জামাত আপনার পতাকা যে গু হইল আল্লাহ নবী ফয়দা হইছেন, যে গু ইবাজু ফয়লা হইল সাদা, আর বাদর বাজু ফোড়া ইবাজু হইল সবুজ, সাদা এবং সবুজ দিয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর ফয়দা হওয়া, এবং জিব্রাইল আমার দ ঘুরে ইন্ডিকেট করে, দ ঘুরে নির্দেশ দে, দ ঘুরে বুঝাই দে, মুসলিম মে সব নিও আইও উপরে উঠি, তুমি আলিম মানো নয় বাবা, শেয়ার না শেয়ার আসছে, শেয়ার তো আসে না, আচ্ছা আইও নয় সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে বড় নাকি ওগুলিতে যান বাসাইয়া দিতরা
তুমি তিল ফোড়ো নাকি? হজরত জিবরিল আলাইহি সালাতু ওয়া সালামে বুকুত দরিয়া তিনটা সিফা দিছন, তিন সিফা দিয়া তিনটা জিনিসের প্রতি ইশারা করছন। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফোড়া জানন নাই, কোনো কিতাবও লেখা নাই, বরঞ্চ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মানরে ফোড়াইছ নানি। এর লাগি কোরআন শরীফ আল্লাহ পাক পরবর্দিগারে আলমে ফরমান, وَعَلَّمَكَ مَا لَمْ تَكُنْ تَعْلَمْ وَكَانَ فَضْلُ اللَّهِ عَلَيْكَ عَظِيمًا وَاللَّهُ رَبِّي صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمْ আপনারে আল্লাহ পাক পরবর্দিগারে আলমে যেটা আপনি জানতা না হতো আপনারে শিক্ষা দিছেন, আর আল্লাহর অপরিসীম দান হইয়া থাকলো আপনার উপরে। ও জগত নিয়াম উমদাতুল কারী শরহ সহীহ বুখারীর মধ্যে ইমাম বদরুদ্দিন আবু মুহাম্মদ মাহমুদ ইবনে আহমদ আল আইনি রহমাতুল্লাহি তাআলা আলাইহি আনজন ইয়াসালুনাকা আনির রূহ ওয়াল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারে রূহ সম্বন্ধে আইয়া ইহুদি ওগলে জিগাইবা, কুলির রূহ মিন আমরি রাব্বি, আপনি হইয়া দেখুয়া যে এই রূহটা হইয়া থাকলো আল্লাহ পাক পরবর্দিগারে আলমর হুকুম। আল্লাহ পাক পরবর্দিগারে আলমর হুকুম হইয়া থাকলো রূহ, ও ঠুমা দিয়ে না এক গুড়ো মেসা বকলে আলিম অকলে কই রূহর খবর নবীও জানল না, কানো ভাই যা নবীয়ে জানল না, কোন কিতাব লেখছ? আমি দেখাই দেই কিতাব, এই কিতাব লেখছেন নবী জানন, কিতাবের নাম হইল বুখারী শরীফের ইশারা উমদাতুল কারী শরহ সহীহ বুখারীর মধ্যে ইমাম বদরুদ্দিন আবু মুহাম্মদ মাহমুদ ইবনে আহমদ আল আইনি রহমতুল্লাহি তাআলা আলাইহি আনজন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ ও পরিমাণ ইলিম দান করছে, এমন কি রূহর ইলিমও আল্লাহ দান করি লাইছে। সুবহানাল্লাহ, বড় করি তো খালো ভাইলা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলি মইয়াতা লইগুর কোনো ঠিকানা নাই, এমন কি যে ভাত জিনিস আলিম মুখলে কইয়া তখন এই ভাত জিনিস আল্লাহ ছাড়া কেউ জানেন না। ইন্নাল্লাহ ইনদা ইলমুস সাআতি ওয়া ইয়ুনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, আল্লাহ জানেন কোন দিন মেঘ দিব, ওয়া ইয়ুনাজ্জিলুল গায়স আল্লাহ জানেন, ইন্নাল্লাহ ইনদা ইলমুস সাআত কিয়ামত কোন দিন হইব আল্লাহ জানেন, ওয়া ইয়ুনাজ্জিলুল গায়স আর যে মেঘ দিব কোন দিন গো আল্লাহ জানেন, ওয়া ইয়ালামু মা ফিল আরহাম আবার রেহমর মধ্যে বেটা না বেটি সুগরা না সুগরি খালা না তো লালামের মধ্যে মাহফিল আরহাম রাজিল খাই সবাই আলাম মাহফিল আরহাম তুই আলাম মাহফি কাটা কিতা খোলা ইন্নাল্লাহ ইন্দাহু ইলমু সাআতি ওয়া ইউনাজ্জিলুল গাইস ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ও মা তাদরি নাফসু মাযা তাকসিবু গাদান, আর ই কথা মানুষে জানে না যে খাইল সামনে হে গীতা করব, ও মা তাদরি নাফসু মাযা তাকসিবু গাদান যে সামনের খাইল হে গীতা করব ই জানে না, ও মা তাদরি নাফসু বিয়াইয়ার দিন তামুন, আর মানুষে জানে না যে কোন জায়গাতে মারা যাইব। এই পাঁচটা জিনিসে হইয়া তখন মাফাতিহুল গাইব, মাফাতিহুল গাইব হইয়া তখন এই ভাত জিনিস আল্লাহ ব্যতীত অন্য কেউ জানে না, কিন্তু নবীয়ে জানুন ইন্নাল্লাহ আলিমুন খাবির, খাবির বমানা মুখবির, আল্লাহ জানাই দিস আর নবীয়ে জানুন। তফসিরাতে আহমদিয়ার মধ্যে মোল্লা জিয়ান রহমতুল্লাহ তাআলা আলাইহি আনজন সুতরাং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলিম যে গুয়াছেন ই ইলিমটা আল্লাহ খান, আর কোনো মানুষের ইলিম নাই, খেয়ারের কোনো ইলিম নাই, খেয়ারের কিচ্ছু নাই, খালো আব কেয়ামতর দিন আমার এক মেয়াস হবে হইলা বলে হদি শরীফও আইছে আল্লাহ নবীর কিছু উম্মতরে দুজক লইয়া যাব হইব, নবীয়ে কইবা এগুন্তরে নিয় না
ফিরে আল্লাহ কইব ও নবী ইটা কিতা খরসো তোমার বাদে কোনটা বুধ হয়ে না। তো নবীয়ে যদি গাইবর খবর জানন্তে ইগুণ্টরে নেই জানন জানি আমি কইলাম বাবা এটা কোন দিন কইবা বোলে কিয়ামতর দিন বলে কিয়ামত আইসিন বোলে না বলে তো অগুন নাম গাইবর খবর দেওয়াটা জ্বালাইয়া দিছেন কি আবু কিয়ামত আইসে না নবী কইলে তো ওলা ওলা হইব এবু গাইবর খবর হইল না ও কথা না দেখ জিও ঠিক আছে আমি বললাম বেশ করি আরো খাওয়ার তা যাও বেসরি খাওয়ার থা যাও আর তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেলা জেতা কইছেন ওলা গুন চলি চলি আর আর ওলা গুন আমরা বুঝ ভাই আর ইগুন হাসা ইগুন মিশা নাই আল্লাহ পাক পরবর্তীকারে আলমে আপনার শেষে আইতা এলাম ও এলাম আচ্ছা তো এলাম লাইলে ওই মতো আল্লাহ হরি তুল আজ মানুষ বুধবাই কিছু অন্যান্য দিন তা কি হম মাদ্রাসার বাদে আপনার বুড়া লাগ গেছে জি বুধবাইছে ও বড় বাজার হইলে নয়টা তো ওই বাজার শেষ হয়ে গেল ও খাইয়া দেয়া আইতে আচ্ছা তো আপনারা ই মাদ্রাসা ওইটা আপনারা সবর মত আছে ও হিবাজুর মানে কইছ না আসতে নি মত আছে এই হরুতা তোমরা ঠিক আছো দুরুসরি পড়ো বড় করি এর লাগি বালা বলে জিও তোমরা না খাওয়া বালা যাও তো আপনার মাদ্রাসা আজকাল হরো ওই গেছে মাদ্রাসা চলেরও বালা আজ আপনারা দুইজন তালেবারে ফাবলি দিছে ফাবলি কইতে মনে হয়েছে আমার হাফিজ সাহেবে কইছো সব সময় দেবা হয়তো ফাগলি সাদা আমি ফাগলি ওলা গোলাপি রঙর ফিলিয়েন দেখি না ফাগলি সাইজ যাক বদরের যুদ্ধের মাঝে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর যে সাহায্য লাগি যে ফরিস্তা হল আইসলা এনতান সাইজ জাত ফাগলি আসলো এক জাত হইয়া থাকলো লাল এক জাত হইয়া থাকলো সবুজ এক জাত হইয়া থাকলো সাদা আর এক জাত হইয়া থাকলো খালা বজলুল মজহুদ আল্লাহ শরহে আবি দাউদ কিতাবর মধ্যে আনছই হ্যাঁ লাল বলতে গোলাপি লাল হবু একদম খাঁটি লাল না খাঁটি লাল ইগো আমরা মুসলমান হল লাগি ইমাম আবু হানিফা সাহেবর মজব ইগু না যায় ইগু না যায় কথা বুঝছেন এত খোলা লাল ও গোলাপি লাল যজ্ঞ আজ যজ্ঞ হলো দিছেন বা আমিও মাথার দেই ও ইটা হইল বদরের যুদ্ধ সাহাবিয়র ফরিস্তা হল মাথাত ওলা সাইজার পাবলিয়ার লক তে ও যে আপনারা মাদ্রাসা খরচ দুইটা তালেবারে আজ ফাবলি দিস বহুত বড় কথা নাই এখন যদি বিশ্বযুদ্ধ লাগি যায় ইউক্রেন আর রাশিয়া দগে মাইর করিয়া লাস্টে যদি বড় হইয়া লাগি যায় লাগিয়া সারা বম্বিং হয়ে যায় বম্বিং করলে সমস্ত পৃথিবী নস্যাত হয়ে যাইব যা সাফাখানা সুফাখানা সব জ্বলি যাইব আমরার কোনো কুন্তা হইত নাই হেনে বলে আমরার যে মানুষ যে গুণ আছন লাখ লাখ মানুষ বারোইবাই তার সিনার মাঝে কোরআন শরীফ রইব ইটার সিনার মাঝে কোরআন শরীফ রইব সুতরাং আমরার কুন্তা হইত না চলিলে তোমার তান বই চলিব আমরার আর কুন্তা চলত নাই ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন এই কোরআন শরীফে আমি অবতীর্ণ করছি এবং এই কোরআন শরীফের রক্ষণাবেক্ষণের ভার হইল আমার উপরে আল্লাহ কইত্রা এই কোরআন শরীফে আমি রক্ষণাবেক্ষণ করমু চাইমু চিতিমু ইকান রে ঠাই চাইবা চিঠিবা ইকান রে হেফাজত করবা এর প্রমাণ আমরা আগে বাই লাইছি তো আচ্ছা আপনার পাকিস্তানের প্রেসিডেন্ট জিয়াউল হক
ও উপরে 130 C-130 নামে প্লেনে গুয়াশো উপরে উপরে ক্রাশ করি দেওয়া হয়ে গেছে, শেষ করি দেওয়া হয়ে গেছে। এই মারা গেছো আত একবার, ফাও একবার, মাথা একবার, মুখ একবার, সব সিথরিয়া পড়ছে। ও সময় সুদান থাকি একগুলো জার্নালিস্ট চাইছোন আপনার ও যারা গৃহকর্ম সম্বাদ গৃহ লেখন, এরা আইসেন, এরা আইয়া চাইছোন টুকাইতে টুকাইতে দে সংসারা শেষ, আখটা গিয়া টুকাইয়া দেখো নেস্তুফর মাঝে কিতা জিনিস চাইয়া দেখো জিয়াউল হকর লগে সব সময় একটা কোরআন শরীফ রইত। ও কোরআন শরীফ এখন হওয়া গেছে জেলারোলা সাল্লাল্লা মুহাম্মাদ সাল্লাল্লা আলাইহি সাল্লাম পৃথিবীর বুকুর উপরে যত ধর্মগ্রন্থ আছে তৌরীত জবুর ইঞ্জিল, তৌরীত হলো ইহুদিসকলের কিতাব, তৌরীত জবুর ইঞ্জিল কুরআন বেদ উপনিষদ গীতা আরও যতটা আছে কোনোটা ই পরিমাণ নাই যে পরিমাণ কোরআন শরীফ কিলা। কোরআন শরীফ মুখস্থ অফ মলার থাকি হ মলার পর্যন্ত মুখস্থ করণেওয়ালা কোটি কোটি মানুষ আছে, কিন্তু বাকি যেটা আছে ইটা মুখস্থ করণেওয়ালা সারা মানুষ নাই। এস দুই নম্বর হইয়াটা হলো এই জাতীয় যেটা জিনিস আছে এই জাতীয় ধর্মগ্রন্থ যেটা একলগে নাজিল হয়ে গেছে কোরআন শরীফ হোক তৌরীত হোক জবুর হোক ইঞ্জিল হোক সারা লাগলা কোরআন শরীফলা সবটা একলগে নাজিল হয়েছে আর 23 বছরে কোরআন শরীফ নাজিল হয়েছে। এর লাগিয়া কোরআন শরীফের যে বৈশিষ্ট্য কোরআন শরীফের যে ক্যারেক্টারিস্টিক ইগু অন্যের লগে মিলে না। আল্লাহর কালাম ইকান ইকানোর দাম বড় জবর, ইকানোল্লা খান বড় দাম আলা আর কোনো জিনিস নাই। আল্লাহর কালাম যেখান আছে ইকান কোরআন শরীফ ইকান দিয়ে আপনারা সুমা দিও কালা উসমান রাজি আল্লাহ তাআলাহু ইউকাব্বিলুহু কুল্লা গাদাতিন ওয়া ইয়ামসাহু। হযরত উসমান ইবনে আফফান রাজি আল্লাহ তাআলাহু কোরআন শরীফ রে ওলা সুমা দিতা, সুমা দিয়াল ওলা কপাল লাগাইতা ওয়া কালা উমর ইবনুল খাত্তাব রাজি আল্লাহ তাআলাহু ইউকাব্বিলুহু কুল্লা গাদাতিন। হযরত উমর ইবনে খাত্তাব রাজি আল্লাহ তাআলাহু রোজ কিতা করতাম সকালে এই কোরআন শরীফ রে সুমা দিতা। কোরআন শরীফ বড় ফড়া সব থাকি বালা হইয়া থাকলো সকালে নমাজের মধ্যে, নমাজ ও কোরআন শরীফ পড়া হইল বালা যত লম্বা সুরা দি পারো বড় কোনো আপত্তি নাই, হগু হইল সব থাকি বালা। হ্যাঁ আর এর বাদেও হইয়া থাকলো আপনার ফজর নমাজের বাদে কোরআন শরীফ পড়া হইয়া থাকলো বালা। এর লাগি আমরা দেশের মানে ফজর নমাজের বাদে কোরআন শরীফ তিলাওয়াত করো নানি, তো যে গুরুয় কোরআন শরীফ তিলাওয়াত জানো তাই তাই কোরআন শরীফ তিলাওয়াত করবাই, যে গুরুয় জানো না তাই তাই সকালে বিসমিল্লাহ শহীদ তিনবার কোনো আল্লাহ পড়িও, তিনবার কোনো আল্লাহ যদি পড়িয়া থাকো তাহলে কিতা হইব এক কোরআন শরীফ কত মর সব পাইবাই। হ্যাঁ এর লাগিয়াই তিনবার কোনো আল্লাহ পড়িও ও আর নাই বাট শিখিছ না কিতা করবার এই কোরআন শরীফের মায় দিফা হইলা লম্বা করি দিও না বালাই আমি হিলাই, কোরআন শরীফের মায় দিফা রে ইলা লম্বা করি দিত না। কোরআন শরীফ পড়িতে সময় ফাইজুন দি পড়াই নি না কুতবর দিয়া পড়ায়, কুতবর দিয়া পড়ায়। হ্যাঁ আল ফতোয়াল হদিস ইয়ার মধ্যে ইমাম ইবনে হজর হাইতামিল মক্কি রহমতুল্লাহ তাআলা আলাইহি কি আনছন যে কোরআন শরীফ রে যে সময় পড়া হইতো ও ওলা কাগজ দিয়া পড়া হইতো, ও ওলা কাগজ দিয়া পড়া হইতো লম্বা ফাইজুন ইটা দি না। তো কোরআন শরীফ রে আমরা কিতা করি ওলা বুকুর মাঝে আজাইয়া লই নানি, কোরআন শরীফ ওলা বুকুর মাঝে আজাইয়া লই গুলো কোরআন মসজিদ হন কিতা কিতা হয়েছে কোরআন মসজিদ হন কোরআন মসজিদ বইলো বালা বল হুয়া কুরআন মাজিদুন ফি লাউহিম মাহফুজ। এই কোরআন শরীফ কোরআন শরীফটা কি কোরআন মসজিদ শব্দটা ওই এটা হলো বালা।
কারণ এই শব্দটা হইয়া থাকলো কুরআন মজিদ, এই শব্দটা হইয়া থাকলো আল্লাহ আল্লাহর খালামুল লোকে মিলে তো সব। এই যে কুরআন শরীফ, এই কুরআন শরীফ আমরা সিনার মাঝে রাখি, আল্লাহ পাক পরবর্তীকারে আলমে এক গুলো নবীর উম্মত হলো তারিফ করছেন, তারার কুরআন শরীফ তারার সিনার মাঝে রইব, তারার কুরআন শরীফ তারার সিনার মাঝে রইব। হযরত মূসা আলাইহিসসালামে জিগাইলা, আল্লাহ এরা কোন উম্মত, কোন নবীর উম্মত জানার কুরআন শরীফ তারার সিনার মাঝে রইব। আল্লাহর হবিবে ফরমায় যে এরা উম্মতে মুহাম্মদী, আমার শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। সুবহানাল্লাহ, ও জায়গার মাঝে কোরআন শরীফ রইব, এল্লা কি আগর আমলি মানে বা এখনো আমরা হাফিজানা যেগুলো ফরজ, আমরা যেগুলো মানু আসল ইটা কিতা হল কোরআন শরীফ রে বুকুর মাঝে লইয়া আইনলা জানি, ইলা হাত দিইলা ডায়রির হলে টানি টানি আনই না বুকুর ধরিয়া লইয়াই কোরআন শরীফ দেখিয়া বড়া বালা না আনা দেখিয়া বড়া বালা ওসরা দেখিয়া বড়া বালা দুই সব। এ হইল কোরআন শরীফ আল্লাহর কালাম দেখলা এক, আর দুই নম্বর হইয়া হলো চকুর জ্যোতি বাড়ে, যারা হামেশা কোরআন শরীফ তিলাওয়াত করে এরা চকুর জ্যোতি বাড়ে। তো এই চান দুইয়া তাহলে সাবানর চান, ওই যাবে দুই চারটা ভাত মাতি ই চান দুইয়া তাহলে সাবানর চাম, আমরা দেশের মানে এখন শোভে বরাতর চান না তো শোভ বরাতর চান হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকীম। এই যে কুরআন শরীফে পরবর্তীকারে আলমে নাযিল করছেন তফসিরে কশ্যাফের মধ্যে জারুল্লাহ জমশরী রহমতুল্লাহ তাআলা আলাইহি আনজন, যে কুরআন শরীফে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে নাযিল করছেন শবে বরাতর দিন, মাঝে মাঝে কইছেন না শবে বরাতর দিন না শবে কদরের দিন নাযিল হইছে। মিরকাতুল মাফাতিহর মধ্যে মোল্লা আলী কারী রহমতুল্লাহ তাআলা আলাইহি আনজন দ মাস ঠিক আছে, এক মাস হইয়া থাকলো কুরআন শরীফ রে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে সুরা আজিওয়াত আপনার শবে বরাতর দিন একবারে ডালি দিছ, এই একবারে সারি দিছ বয়তুল গুরা নামের জায়গা অন তাকিয়া শবে কদরের সময় বাসি 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 সময় বুঝি বুঝি আনা হয়েছে ও হিসাবে দো গুটি। আর আরও কৌ লইয়া থাকলো না একগুইল ইজমালান হইনি গুনতে আর বিতে একলোকে ডালি দেব হয়েছে আর একগুইল তফসিলান এক বাদে আস্তে 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 আনা হয়েছে। হ্যাঁ তো এই যে দুই এই যে জায়গা আছে এই জায়গারে আপনার কিতা করা হইয়া থাকছে ইজমালান হইছে আর তফসিলান হইছে, ও হিসাবে সবে বরাতর দিন হইছে আর সবে কদরের দিন হইছে, দ দিন গিয়া মিলছে না দ দিন গিয়া মিলছে। আর দুই নম্বরে কৌ লইয়া থাকলো সবে বরাতর দিন কিতা করা হইয়া থাকছে, দুনিয়াবি যত জাত হুকুম আকাম আছে সারা সবে বরাতর দিন নাজিল হয়ে গেছে আর আখেরতর যতটা আছে সবে কদরের দিন নাজিল হয়েছে, এর লাগি দোয়া ঠিক আছে। হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। এই লাইলাতুল মোবারকা ইবুর সাইদ নাম তফসিরে কশ্যাফের মধ্যে জারুল্লাহ জমকশরী রহমতুল্লাহ তাআলা আলাইহি আনজন, এই লাইলাতুল মোবারকার সাইদ নাম লাইলাতুল সব লাইলাতুল মোবারকা লাইলাতুল রহমত আর লাইলাতুল বরাত সাইদ নাম।
تفسير كشافر مد جار الله زمك شرير رحمت الله تعالى علي انجن ইরাজ পরবর্তীকারে আলমে কোন মানুষ রে বাকি রাখুন না, সব মানুষ রে আপনি কিতা করি তাকর মাফ করি দিলাই। বিশিষ্ট কয়েকজন মানুষরে খালি মাফ করি দেই না, বিশিষ্ট মানে বিশিষ্ট হইতে বুঝা যায় যে মনে হয় খুব বাধা নাই ছিড়াইয়া কইছি বিশিষ্ট এমনি না। হ্যাঁ খেয়ে আইসিন নি বাবা, খেয়ে আইসেন যে তো আমার ভাই যখন এই যে রাইটি রাইটটা হইলো বড় বালা রায় ই রাইতুল্লাহ খান রাইত আর নাই ভাইটা না যাইন যত খান পারো ই রাইত খান দিয়া কুটিয়া যার যার এই গুলা গালা যেটা আছে এটা মাফ করাই লইও। হ্যাঁ বা খরি লাইও ই রাইত পরবর্তীকালে আলমে ও পরিমাণ মানুষে মাফ দেই যে মাতিয়া লাভ নাই। কবিলার বনি কল্প নামে এক গোষ্ঠী মানুষ আছো, বনি কল বইল এই গোষ্ঠীর নাম, এই গোষ্ঠীর মানুষের সব থাকি বেশি বকরি ভালো। ও বকরি পিঠির উপরে আত রাখলে যে পরিমাণ লু মাইয়া ঢুকে ও পরিমাণ মানুষ রে এই তাল্লা মাফ করে দে, এই পরিমাণ মাফ করে দেন কোনো সীমা নাই। এর লাগি ই রাই যত মানুষ আছো সবে মিলি আল্লাহর কাছে খান দিও, আল্লাহর কাছে খুঁজিও আল্লাহ মাফ করে দিলাইবা। তবে সাইরগুলো মানুষ আল্লাহ মাফ, আটগুলো মানুষ আল্লাহ মাফ দিতা না, এরটা কি একগুলো মানুষ হইলা যে তাই সুদ খায়নি তারে মাফ দিতা নাই, দুই নম্বর গুলো মানুষ হইয়া থাকলা যে তাই বিচার করতে পয়সা লো নিতারে মাফ দিতা নাই, তিন নম্বর হইয়া থাকলো যে তাই আই ঠেলা ঠেলি হলো নিতারে মাফ দিতা নাই, চার নম্বর যেহেতু হইয়া থাকলো যে তাই আপনার মদ খায় নিতারেও মাফ করি দিতা নাই, পাঁচ নম্বর হইয়া থাকলো যে গুলতে মিশা মাতো নিতারেও মাফ করি দিতা নাই, এর বাদে যে গুলতে মিশা সাক্ষী দেয় নিতারেও মাফ করি দিতা নাই, আর যে গুলতে মা বাপরে শেঠাই ইতারেও মাফ করি দিতা নাই। বলে এই গুণ তোর মাফ নাই নি আল্লাহ কোরআন শরীফ কইছ ইন আল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া, আল্লাহ পাক পরবর্তীকারে আলমে সমস্ত গুনারে মাফ করে দেই। আরো আয়াতের মাঝে আল্লাহ ফরমাইছেন ইন্নাল্লাহ ইয়াগফিরু লা ইয়াগফিরু ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আল্লাহ পাক পরবর্তীকারে আলমে যারা শিরিক করেন আল্লাহর লোকে এরারে মাফ দেন না, এত ব্যতীত যারে চাই তারে মাফ করে দিলে ইটা বারণ। এই যে আটগুলো মানুষ আসল ইটার কিতার এই সবে বরাতর দিন মাফ নাই নি হইতে আসে, সবে বরাতর দিন তার আর মাফ আছে কিলা যদি তৌবা করি লাই, আর ইটা খরতাবলা হইয়া তৌবা করি লাই তি আল্লাহ তার আরে মাফ করে দিলাইব। হুম আল্লাহ তারে মাফ করে দিলাইব, আর ই সিরা খাইবার তৌবা হলে হইতো না, সিরা খাইবার তৌবা হইল দুই বেটা যাইতরা হজ যাইতে সময় এক বেটা হইয়া থাকলো আপনার দিও বাস তারে সবে বাস করছে, বাস বুধবানি বাস বুধবানি এরে বাস করে কই জানি তোর কেম আল্লাহ আলগাইয়া রাখছো বাসিয়া রাখছো। আচ্ছা তো সিরা খাইবার টাইম আইছে মূল বেটা এগুলো হলো তোর তো বাইলার লগে রাখতাম পারি না রে বা তোরে বাসিয়া রাখি দিস না বুয়ে তোর লগে এখন যদি আমি খাবা খাবি করি আমারও বাসিয়া রাখি দিবা ও হিগে উঠিয়া কইল এরে হলো আর কোনটার কাম নাই
সিরা খাইবার লাগে একটা থৌবা করিলাই তোমার আতর দরিয়া গাঞ্চিয়া ওখান দেও ওখানো দরিয়া সিরা খাওয়ার এক থৌবা করিলাই ও করিয়া তো সিরা খাবাও যাব আর তোমার এখন দূষিত পারত না বলে চাইলা ওই ভাত না থৌবা হয়ে যাবে ও থান গাঞ্চার দরিয়া ওকে সিরা খাইবার লাগে এক থৌবা হল ইটা থৌবা করতে মা বইত না থৌবা হইয়া তাহলে একবারে দিলে জানে কইতায় যাই আল্লাহ আমি তোমার কাছে মাফ শিখাই আমার মাফ করি দেও যে দোষ করিলেই